করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৃৎশিল্পীদের এক অভিনব উদ্যোগ। দুজনে মিলে তৈরি করলো করোনার এক ভয়ঙ্কর মূর্তি। সাক্ষাৎকারে জানালেন, ভয়ঙ্কর এই মহামারীর হাত থেকে মানুষকে সচেতন ও রক্ষা করার লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। আমরা যে ভাইরাসটা লেগিয়া, ভাইরাসটা যাতে মানুষের ঢিকে এটা গড় থাকে, এই গড় থাকার লেগিয়া আমরা এই ইডি বানাইছি। বানাইয়া এখন আমরা সবাইরে আমরা সতর্ক করার লেগিয়া আমরা এটা বানাইছি, যাতে সতর্ক থাকলে আমরা এই রোগের থেকে আমরা বাচ্চা জানো সবাই মিলে এটা বাঁচব। আমরা মূর্তি বানাই, এখন তো আমরা মূর্তির কাজ নাই বন্ধ। যে আমরা ওখানে যে করোনা ভাইরাসে যে তো ত্রিপুরা রাজ্যে সারা বিশ্বে এই যে করোনার যে একটা ভয়ঙ্কর একটা রূপ বাড়িছে, এই রূপে তো মানুষের খুবই আমরা ওখানে এই করোনা ভাইরাসের থেকে মুক্ত হওয়ার লেগিয়া হাত ধুয়া সাবান দিয়ে হাত ধুয়ে আমরা যদি দূরে থাকিয়া এটা মুক্ত করতে হইব। আমরা যে এই সরকারের যে ইয়ে দিছে এই গাইডলাইন দিছে, এই গাইডলাইন বাচ্চা আমরা চললা আমরা মুক্ত করার লেগে আমরা এটা সবাই মিলা ঘরও থাকিয়া আমরা মুক্ত করতে চাই। ব্যুরো রিপোর্ট, হলাবোল।